পূর্ব ইউক্রেনের কয়েকটি শহর রাশিয়ার সেনারা দখলে নিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন এছাড়া ইরানের ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে বলে দাবি তাদের এদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইন প্রণেতাদের সমর্থন হারানোর শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে পাল্টা আক্রমণ শুরুর পর জোরদার হয়েছে রুশ আক্রমণও রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু কৌশলগত শহরের দখল নিয়েছে বলে জানিয়েছে কিয়েভ সোয়াতোভের দুটি গ্রামে দুপক্ষের মধ্যে চলছে তীব্র লড়াই লুহানস্কে অবস্থিত এই শহরটি দীর্ঘদিন ধরে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এই এলাকা দিয়েই রুশ সরবরাহ করা হয় অস্ত্র এছাড়া ইরানে তৈরি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া এতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রাশিয়া সব ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশটির পুরস্কার বিজয়ী লেখিকা ভিক্টোরিয়া আমেলিনা যুদ্ধাপরাধ বিষয়ক গবেষক ছিলেন তিনি গত পঁচিশ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতর্স্কে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া ভারাটে সেনাদের দল ওয়াগনারের বিদ্রোহের ফলে যুদ্ধক্ষেত্রে রাশিয়া তাদের শক্তি হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি একই সাথে দুই দেশের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান আইন প্রণাতাদের কাছ থেকে ইউক্রেনের প্রতি সমর্থন হারানোর শঙ্কা প্রকাশ করেন তিনি আগামী এক মাসের জন্য ওয়াগনার বাহিনীতে সেনা নিয়োগ স্থগিত করেছে ক্রেমলিন এছাড়া ভাড়াটে এই যোদ্ধা গোষ্ঠীটির জন্য বেলারুসে নতুন ঘাঁটি তৈরি করা হচ্ছে ইউক্রেন সীমান্ত থেকে দুশো কিলোমিটার দূরে তৈরি করা হচ্ছে এই ঘাঁটি এদিকে ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে প্রায় সাত লাখ শিশুকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক কমিটির প্রধান এসব শিশু সংঘাতপূর্ণ এলাকা থেকে বোমা হামলা ও গোলাগুলি থেকে পালিয়েছে বলে জানান তিনি তাহমিদ আব্রার ইন্ডিপেন্ডেন্ট নিউজ